উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের রেল কলোনি এলাকায় সোমবার রাতে ঘরের মধ্যে জমা জল থেকে দুর্গন্ধ বের হতেই দেখা যায় জলের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে প্রশান্ত দাস নামে এক বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন ধরে প্রশান্ত দাসকে সেভাবে দেখা যায়নি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃষ্টির জল এদিন পৌরসভার পক্ষ থেকে পাম্প লাগিয়ে সরানো হতেই দুর্গন্ধ বের হতে শুরু করে। এরপর তড়িঘড়ি প্রশাসনকে খবর দিলে দেখা যায় ঘরের ভেতরে মৃত অবস্থায় পড়ে রয়েছে প্রশান্ত দাস। ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নাজেহাল অবস্থা হয়েছে ১৩ নম্বর ওয়ার্ড রেল কলোনি এলাকায়। জমা জলের কারণে এর আগের বছর হাবড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি শিশুর মৃত্যু হয়। জলের মধ্যে ফের একবার এদিনের ঘটনা দেখিয়ে দিয়ে গেল জমা জলের যন্ত্রণা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এখানে ঘটনা ঘটেছে বলতে, আমাদের ৩ নম্বর রেল কলোনিতে প্রচণ্ড জল উঠে গেছিলো। তা জলটা ওঠার পরে ইনি যেহেতু নেশাভাঙ করত, এবার উনি যে পড়ে গিয়ে মারা গেছে, দু তিন দিন হয়ে গেছে, আমরা কেউ জানি না পরবর্তী। তা দিদি যেটা বললো, ওটা এই যে ৩ নম্বরে যাতে জলটা না থাকে, তা যেন প্রশাসন একটা দায়িত্ব নেয়, ঠিক আছে, সরকারের কাছে। আমরা এখানে কতটা জল হয়, এখানে জল হয় বলতে গেলে আমাদের মাইয়া বন্ধু জল হয়ে যায়। হ্যাঁ, এটা প্রতি বছরই হয়, কিন্তু প্রতি বছর হওয়ার পরও আমাদের মেশিন লাগানো হয়, মেশিনের ওখানে আমরাও থাকি, কিন্তু এইবার প্রচণ্ড জল বেশি হয়ে গেছে আগের থেকে, এবার বেশি, ঠিক আছে। প্রশান্ত দাস, আপনি কি প্রতিবেশী? না, আমি না পার্বতী, প্রতিবেশী। আমি রাজু দাস, পাড়া প্রতিবেশী। আমার ওই ভাদ্র মাসের থেকে এই ঘরের ভিতরে জল, আমি ঘরে থাকতে পারছি না। তোমার ভাদ্র মাস থেকে ঘর থেকে বেরিয়ে ওই যে পিছনে প্লাস্টিক টানে রয়েছে। গতকালকে রাত্রেবেলা আপনাদের এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। হ্যাঁ, কি বলবেন, এই জলের জন্য কি এই সমস্যা? হ্যাঁ, জলের জন্য সমস্যা। প্রতি বছরই কি জল হয়? প্রতি বছরে জল, প্রতি বছরে এই জল মানে খুব ভোগ করতে হচ্ছে আমাদের। আপনারা এখন বর্তমানে কোথায় আছেন? ওই যে ওই পিছনে ওই তেরপল টানাই আছি। পৌরসভার কোনো আধিকারিকরা এসেছিল? না না, কেউ আসেনি, কেউ একটা কোনো সমস্যা কিচ্ছু মানে দেখিনি, ওরা আসেনি। আমি পার্টি অফিসে কতবার গেছি, তাও আমার কোনো মানে অ্যালাও করিনি ওরা। যে কালকে রাত্রেবেলা যে বডিটা পাওয়া গেছে, হ্যাঁ, কীভাবে মারা গেল কিছু আপনারা জানতে পেরেছেন? না, বলছে যে ঘাটের উপরে নাকি জলের মধ্যে শুয়েছিল, থেকে পড়ে গেছে নাকি, জানিনি আমি অতটা। কী নাম আপনার? আমার নাম ছবিরানী দাস। Active Gold with added mineral, active pure, active raho.